हाय आमी पूजा, वेलकम टू माय चैनल। आमी पूजा आज के चले नतून एक वीडियो निये। आज के गड़ाई समाज थेके अयोध्याते पिकनिक करते जाच्छी। प्राय 1300 सरि राज्य सम्मेलन प्राय 1300 थेके 1400 लोक रयेछे ए पिकनिकेते। आर टोटाल कत लोक? बाकुड़ा थेके 7-8টা বাস আছে। আচ্ছা, বাঁকুড়া থেকে 7-8টা বাস আছে। তো সব বাস এক জায়গাতে মিলিত হবে, তারপরে বাসটা সারা হবে। কিছু কিছু বাস নিজের রুটে যাবে। আর এখন তোমার কটা বাজে? 12টা। আচ্ছা, এখন প্রায় 12টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দেওয়া হবে। তো সব বাসগুলো একসাথে যখন আসবে তখন অবশ্যই দেখাবো, অবশ্যই খুব মজা হবে। তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, আর রাস্তাটা কীভাবে যাবো না যাবো সমস্তটা বলে দেবো। দেখতে থাকো ভিডিওটা, বাকি সদস্যরা সবাই আসলে সবার সাথে পরিচয় করাবো। চলো এবার বাসে উঠি, আর বাকি বাসগুলো এখনই চলে আসবে, বাসটা ছেড়ে দেবে। সবাই বাসের মধ্যে রয়েছে, এই যে আমাদের বাস। চলো আমরা বাসে উঠি। এই আমাদের বাস, বাসে মোটামুটি মেম্বার হয়ে গেছে, বাকি কিছুটা বাকি আছে, সবাই আসছে। আচ্ছা, আমাদের সব বাসগুলি ছেড়ে দিয়েছে। তার আগে আমি একটু লোকেশনটা বলে দিই। লোকেশনটা হলো পুরুলিয়া টাউন থেকে টাটা রোড ধরে তামনা মোড় থেকে বাঁ দিকে, আরসা রোড থেকে ধরে সোজা রাস্তা ধরে সিলকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় ফরেস্ট অফিসের সামনে আমাদের পিকনিকটা হবে। ওখানে আমরা সবাই যাব। তো চলো, বাস যাচ্ছে, আমরাও যাচ্ছি, যেতে যেতে দেখা হবে। আর ওখানে পৌঁছে অনেক রাত হয়ে গেছে, ওখানে পৌঁছে সব দেখাবো, কারণ অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো সবাই। অযোধ্যাতে এসেছি। প্রায় আপনার মেম্বার হচ্ছে মোটামুটি 1300 থেকে 1400 মেম্বার। 5টা বাস হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। একটা একটা দুটো তিনটে চারটা বাস অলরেডি চলে এসেছে, আর একটা আসছে রাস্তায়। আর মোটামুটি মেম্বার সবাই চলে এসেছে। প্রচুর ঠান্ডা, টেম্পারেচার প্রচুর কম। ওই সাইডে রান্না এবং রুমেরও ব্যবস্থা রয়েছে। রান্না টান্না হচ্ছে ওইদিকে। চা এই মাত্র জাস্ট ফ্রেশ হয়ে চাটা খেলাম, এবার রান্না হচ্ছে। চলো দেখি কী কী রান্না হচ্ছে, কে কে এসেছে, কী কী প্রোগ্রাম হচ্ছে সারাদিনে, কী কী রয়েছে সমস্ত কিছু দেখি। কালকে থেকে এখানে আমরা সারা রাত ঠান্ডায় ভোগ করেছি, টোটাল 8 ডিগ্রি। হ্যাঁ, এখন 10, আর চলছিল রাত্রে ঠান্ডা। আমার মেয়ে শুয়ে শুয়ে বলকে আমি মাফলা টেটা তুমি গেছে একদম 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 প্লিজ এই যে এই যে সকাল সকাল ঠিক আছে মর্নিং মর্নিং। আর সবাই আছে, চলো সবার সাথে একটু একটু পরে পরে আলাপ করাবো, আর কি কি হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। সাথে যাই বলি বলবে সবাইকে গুড মর্নিং। আমরা কেন এসেছি, কি করছি একটুখানি যদি একটু সবাইকে বলো, তাহলে পরে সবাই বুঝতে পারবে ভালো করে। আজ আমরা সবাই গড়াই সমাজ সব একত্রিত হয়েছি আমাদের অযোধ্যা পাহাড়ে সম্মেলন উদ্দেশ্যে। অলরেডি আমাদের 5-6টা গাড়ি এসছে বাস, আরও আসছেন সকালে। সকলকেই আসার জন্য অনুরোধ করছি, সবাই ভালোভাবে আসবেন, সব জায়গায় লোকেশন জিজ্ঞেস করে যেন কোনো জায়গায় অসুবিধা কারণ না হয়, ফোন করবেন কোনো জায়গায় অসুবিধা হলে। বাস আসুন সবাই, ওয়েলকাম। ঠিক আছে, চলো আরও কী কী আছে না আছে দেখাবো টুকটুক করে। প্রচুর ঠান্ডা, এই প্রচুর কুয়াশা রয়েছে, পুরো ফাঁকা স্পটটা খুব সুন্দর। এত লোক যে একত্রিত হবে সবাইকে নিয়ে একসঙ্গে খুব সুন্দরভাবে পিকনিক করা যাবে। এই যে আমাদের মুড়ি খেতে বসা হয়েছে, মুড়ি আর ঘুগনি রয়েছে। এই যে মুড়ি দিচ্ছে, আচ্ছা এই যে দাদা ঘুগনিও দিচ্ছে। এই যে প্রচুর লোক, এখনো কিছু লোক আসতে বাকি আছে। এই যে ঘুগনি আর এই মুড়ি, এই যে পরিবেশনের দায়িত্বে। এই যে এরা কোথায় খেতে বসে গেছে, আগে আমাকে ছেড়ে খেতে বসে গেছে। আমাদের রাজ্য সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চলো কি বলছে কি রয়েছে দেখে নিই একটু, চলে এসো। ইতিহাসের পাতা, গড়াই জাতির স্বাধীনতা, তাই সংগ্রাম চলছে চলবে, আসুক যতই লাঞ্ছনা চুপ করে আর সইব না, গড়াই জাতি এক হও, আসুক যতই বঞ্চনা চুপ করে আর সইব না, গড়াই জাতি এক হও, বছর বছর সময় পার থাকবো না তো নির্বিকার, গড়াই জাতি এক হও, বছর বছর সময় পার থাকবো না তো নির্বিকার, গড়াই সমাজ এক হও,
আমার দুনিয়ার গড়া এক হও আরে নেমে এলে প্রতিশোধ করব মোরা প্রতিরোধ গড়াই জাতি এক হও ওই দিন ন্যায্য হয় চক্রান্ত পোস্ত হয় দুনিয়ার গড়া এক হও তবে যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় দুনিয়ার গড়া এক হও আরে দেখতে পেলেন অমিতাভবাবু বক্তৃতা রাখলেন খুব সুন্দরভাবে আমাদের জন্য। তো আবারও পরে ওনার বক্তৃতা শুনবো আমরা, আর কী কী হচ্ছে, গত সব গাড়ি চলে এসেছে কি না, সবাই এসেছে কি না একটু দেখে নিই, চলুন তারপরে আবারও স্টেজের কাছে আসবো আমরা, সাইডগুলো একটু দেখে নিই। মোটামুটি সব গাড়ি চলে এসেছে, বাসগুলো দেখে নিন একটু, দেখিয়ে দিই। প্রতিনিধি কার্ডটা সংগ্রহ করতে ভুলবেন না, প্রতিনিধি কার্ডটা অবশ্যই আপনি টেবিলের কাছে এসে সংগ্রহ করুন। এই রাজ্য সম্মেলনে গড়াই সমাজের বিশিষ্ট পদ অধিকারী ও বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে, চলুন দেখে নিই কিভাবে বরণ করা হচ্ছে। এরপর আমাদের সম্পাদক মাননীয় মানবেন্দ্র গড়াই মহাশয়কে, এরপর আমাদের আজকের এই সভার সভাপতি এবং বিশেষ অতিথি আমাদের রাজ্য সহ সভাপতি মাননীয় শ্রীকান্ত গড়াই মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই সমাজের রূপা গড়াই মহাশয়া। রূপাদিকে অনুরোধ করব শ্রীকান্ত বাবুকে বরণ করে নেওয়ার জন্য। সবাই একটা জোরে হাততালি হবে। রাজ্য সহ সম্পাদক মাননীয় তাপস গড়াই মহাশয়কে, পিঙ্কি গড়াইকে অনুরোধ। পশ্চিমবঙ্গ গড়াই জেলাগুলো জনগণ সমিতি জিন্দাবাদ। সমাজ এক হও, আমরা কেউ নাই তো কম, আমরা হব ব্যতিক্রম, গড়াই সমিতির জয় হোক। আমরা কেউ নাই তো কম, আমরা হব ব্যতিক্রম, গড়াই সমিতির জয় হোক। বছর বছর হচ্ছে পার, থাকবো না তো নির্বিকার, গড়াই জাতি এক হও এক হও। আসুক যত বঞ্চে না, চুপটি করে শৈব না, গড়াই জাতি এক হও। ন্যায্য সম্মান ছিনিয়ে নেব, মনের একতা দেখিয়ে দেব, গড়াই সমাজ এক হও। ঐক্য মোদের অহংকার বিভেদ হবে চুর মার, দুনিয়ার গড়াই এক হও। সমাজ আমাদের রাজা, গড়াই সমাজ আমাদের রাজা, গড়াই সমাজ আমাদের রাজা। আমাদের সেই রকম ব্যক্তিত্ব গঠন করতে হবে, সেই রকমই ব্যক্তিত্ব গঠন করতে হবে। কিন্তু সেই রকম ব্যক্তিত্ব কি একেবারে সম্ভব হবে? সম্ভব হবে না। সমাজ সেবা, আচ্ছা একটা কথা বলুন তো, সমাজ সেবা কি বাইরে থেকে শুরু হয় না নিজের ঘর থেকে শুরু হয়? চ্যারিটি বিগিনস এট হোম, আগে ঘর তারপরে পর। তাহলে আমাদের গড়াই সমাজের সেবা যদি আমরা করতে পারি, তবেই আমরা দেশের সেবা করতে পারবো। তাই শুরুটা হচ্ছে সমাজ সেবা,
আমাদের নিজেদের সংঘবদ্ধতা, দেখুন লেখা আছে মাঝখানে সংঘবদ্ধতা। সমাজ সেবা তখনই হবে যখন আমরা সংঘবদ্ধ হতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো, একতাবদ্ধ হতে পারবো, একসাথে 10 জন 15 জন 20 জন 50 জন এক ডাকে হাজির হয়ে যেতে পারবো, কারুর সমস্যা হলে এক জায়গায় এক সময়ে সবাই একসাথে দাঁড়িয়ে যেতে পারবো, সেদিন আমরা সংঘবদ্ধ হব। প্রেম, আমরা সর্বোপরি দেশকে ভালোবাসি, সেই ভালোবাসা ব্যক্ত করতে গেলে আমাদের ভালোবাসা দেখাতে হবে নিজেদের সমাজের উপর। সেই শুরুটা হচ্ছে আমাদের সমাজ, আমরা সমাজ সেবার মাধ্যমে আমাদের ভালোবাসা দেখাবো, দেশপ্রেম দেখাবো, দেশকে ভালোবাসবো। আপনারা যেখানে জল খাবার খাওয়ানো হচ্ছে সেখানে আপনারা যান, মাত্র দুই আমাদের প্রোগ্রাম প্রায় শেষই, শেষের মুখে প্রায় শেষই বলতে পারো। তো খাওয়ান দাওয়ান শুরু হয়ে গেছে, মানে লাঞ্চ, এই যে সবাই লাঞ্চে খেতে বসেছে, এই যে আমার মা আরও সবাই বসেছে খেতে বসেছে, এই যে সবাই পাতা পড়ে গেছে, ভাত ডাল বাঁধাকপি তরকারি চিকেন আর মাছ চাটনি এইসবই আজকের মেনু। ফোনটা করো। আচ্ছা, এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে ও নিচেও রয়েছে, কেন কি না সবাই ওপর নিচে বসতে পারে না, বয়স্কদের জন্য বা যাদের প্রবলেম তাদের জন্য চেয়ার টেবিল, আর বাকি সবাই নিচে। ভাত ডাল বাঁধাকপি তরকারি চাটনি মিষ্টি মাংস বোতলের জল। এই যে গাছ গাড়িগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, পুরো ময়দান ফাঁকা হয়ে গেছে। আমাদের রাজ্য সম্মেলনী অনুষ্ঠান এখানেই শেষ হলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবে আপনারা আমাদের সাথে এগিয়ে আসুন, সহযোগিতা করুন, আর আমাদের সমাজটাকে অনেক বড় করে তুলুন, আমরা যেন একে অপরের পাশে থেকে তাদেরকে হেল্প করতে পারি আর এইভাবে যেন এগিয়ে চলে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ, কেমন লাগলো সবাই জানিও।